তোমাদের বাংলা ক্লাস নিব, বাংলায় পদ্যাংশ থেকে একটা অধ্যায় তোমাদেরকে বলতেছি। আমাদের বাংলাদেশটা ষড় ঋতুর দেশ, এই ষড় ঋতুর দেশটাকেই আমরা বছরে ১২ মাসে ভাগ করা হয়েছে এবং বাংলাদেশের প্রকৃতি এবং আবহাওয়ার কারণে দু মাস করে এই ভাগ করে আমরা আমাদের তো যেমন গ্রীষ্মকালকে আষাঢ় এবং শ্রাবণ মাসকেই আমরা গ্রীষ্মকাল বলি, সেরকম বর্ষাকালকেও আমরা আষাঢ় এবং শ্রাবণ মাসকে আমরা বর্ষাকাল বলি। তাহলে আজকে পাটের বিষয় হচ্ছে আমাদের শ্রাবণ। প্রিয় শিক্ষার্থী, শ্রাবণে কবিতার কবির নাম হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায়ের জন্ম তারিখ হচ্ছে ১৮৮৭ এবং উনি মৃত্যুবরণ করেন ১৯২৩ সালে। এই শ্রাবণ কবিতায় যে বিষয়টুকু সুকুমার রায় লিখে সম্পর্কে অল্প একটু আমি তোমাদের সামনে তুলে ধরতেছি, সেটা হচ্ছে গ্রীষ্মকালে গাছপালা মাটি সব কিছু শুকনো হয়ে যায় এবং শ্রাবণ মাসে বর্ষার কালে এই মানে গাছপালা মাটি সব পানিতে ভরপুর হয়ে সুন্দর হয়ে প্রস্ফুলিত হয়, মানে মাটি এবং মাটিগুলো সব পানিতে সুন্দর হয়ে যায়, সজীব হয়ে যায়, গাছপালা সজীব হয়। আমাদের মানসিকতায় এই বর্ষায় শ্রাবণে খুব সুন্দর হয়ে যায়। এই শ্রাবণের কবিতা সুকুমার রায় খাই খাই গ্রন্থাগার থেকে নিয়েছেন। এই শ্রাবণে আমরা এই শ্রাবণ যেমন এখনও মাঝে মাঝে বর্ষা আসে যেহেতু এটা ভাদ্র মাস, তারপরও শ্রাবণ মাসে যখন আমাদের আজকে যে গরমটা, এই গরমের চেয়ে যদি আজকে একটু বৃষ্টি হতো তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগতো। এই জন্য শ্রাবণে সুকুমার রায় এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন যে বর্ষাকালে শ্রাবণ মাসে অনেক সুন্দর সুন্দর গাছপালা ফুল পাখি সব কিছু প্রস্ফুলিত এবং নিজের মনের মতন করে সজীবে ফিরে আসে। তো এখন আমি এই শ্রাবণে তোমাদের কিছু শব্দ, তো কঠিন কঠিন কয়েকটা শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলো তোমাদেরকে আমি একটু ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি। যেমন যেমন ছাদ শব্দের অর্থ হচ্ছে ছাদ, তারপরে জর্জর শব্দের অর্থ হচ্ছে কাতর, তোমাদের বাংলা ৮৫ পৃষ্ঠায় তোমাদের তোমরা যদি একটু বই খুলে দেখো তাহলে আমার সঙ্গে এই সুকুমার রায় যে
কি কি পরিবর্তন